হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে আজকে আবার তোমাদের জন্য চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমাদের আরেকটা খুব সুন্দর নতুন গানের শ্যুটিং হচ্ছে, তো তাই ভাবলাম যে অনেকদিন ধরে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হচ্ছে না, আর এই গানটা খুব ভালো, এই গানটাও তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তার জন্য আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে আমরা এই গানে শ্যুট করছি, ভিডিও শ্যুট করছি, তোমাদেরকে পুরোটা দেখাবো। তো আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, আমি এখন রয়েছি কালীনারায়ণপুর সুজয় দাদের বাড়ি। তো চলো তোমাদেরকে প্রথম থেকে ভিডিওটা দেখাই, ব্লগটা দেখাই, কিভাবে আজকের গানের ভিডিও শ্যুট হচ্ছে। এবারে এইখানে শ্যুট হচ্ছে, খুব সুন্দর একটা বাঁশের ব্রিজ, এটা সুজয় দাদের বাড়ির পাশে কালীনারায়ণপুর, এটা হেভি লাগছে, আমি বলেছি এখানে আসতে। তো দেখো ছোট্ট একটা নদী, আমাদের সেই কুন্তি ঘাটের নদীর মতো, জলটা সবচেয়ে সুন্দর বেশি। বাজে লাগছে, দেখো পা সাবধান। মাথা রোক গাছে এমন যে মাথা ঢুকেছি লাগছে, পুরো লাগার জন্য তো করা। বলেন কি চল নে, কর কর, ওই তো ওই তো, হ্যাঁ কর, ভালো করে। আরে বাবা, ওইদিকে একটা শুরু করেছে, চলো ডেস্টিনেশন সবাই এই রাস্তা, এখান থেকে রাস্তা, এখান থেকে রাস্তা, আজকে বিয়ের বিয়ের মেনু কি হবে? বিয়ের মেনু হচ্ছে ডাল চিপস আর মাংস, সেই ভাই ডাল চিপস মাংস আর কিছু না। আচ্ছা, এই যে আমাদের বরযাত্রী আর গায়ে হলুদ বড় দেখি বর, এই দাদাটা তো, এই যে বর আজকে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে বর, বর প্রেম করা দেখতে আসছে। চলো এবার আমরা বাড়ি যাই, বাড়ি থেকে আবার শুট হবে ড্রেস চেঞ্জ করে। আমাদের গায়ে হলুদের লুক রেডি হচ্ছে, এবার গায়ে হলুদ হবে, বিউটিশিয়ান। তো এবারে গায়ে হলুদ হবে, এবার সবাই যাচ্ছে, এ হচ্ছে আমাদের, তো পিড়ি নাই আমাদের, তার জন্য টুলে বসবে কোনো, এবার এরকম টু ঢালো। যখন কাছে নেবে তখন একটু বেশি করে ঢালো, যখন ক্লোজ করবে এবার বেশি ঢালো, একটু হালকা দেখি। তো দেখো বন্ধুরা, চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। তো এখন আমরা যাচ্ছি নদীতে, মানে আজকে তোমরা একটা নতুন জিনিস দেখতে পাবে যেটা বাংলাদেশে হতো, মানে বিয়ে করে বউকে নিয়ে যেত ট্রলারে করে বা নৌকো করে। তো আজকে আমাদের বউকে নিয়ে যাবে বর নৌকায় করে, তো নৌকো সাজাতে যাচ্ছি আমরা এখন, এরকম।
সুজয়দা এইখান থেকে ওকে একটা দৌড় করার কথা, এই রাস্তা দিয়ে না দেখো, খুব ভালো লাগছে জায়গাটা, চারিদিকটা খুব সুন্দর। তো এই দেখো আমরা নদীর ঘাটে চলে এসেছি, এটা ঘাট নয়, ছোট্ট একটা নদী, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা এবারে আমি আমার লিপ দেবো, আর পেছনে রেডি হচ্ছে নৌকা, ওই দেখো নৌকা রেডি করছে, আর চলো আমার লিপটা দেখিয়ে দিই, তারপরে পরবর্তীটা দেখাচ্ছি। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে। তুমি এইদিকে দেখো সুজয়দার বউ, এ দাদাকে সাজিয়ে দিচ্ছে, মেকআপ করিয়ে দিচ্ছে, মানে চারিদিকে মেকআপ হচ্ছে, এখানে বরকে সাজানো হচ্ছে, এখানে কনেকে সাজানো হচ্ছে, এই দেখো এখানে চারিদিকে সাজানো হচ্ছে, ওইখানে বাইরে বর, ভেতরে কনে, বিয়ের মালা ঠিক করা হচ্ছে, এদিকে বিয়ের মালা ঠিক করা হচ্ছে, এখানে রজনীগন্ধা ফুলের মালা, হ্যাঁ মালা জয়েন্ট করা হচ্ছে, এদিকে এদিকে বউ প্রায় রেডি, প্রায় রেডি, মেকআপ আর্টিস্ট মেকআপ করাচ্ছে, আর এখানে কোলবর, কোলবর এদিক ঘর, কোলবর, এটা মেন বর, এটা মেন বর, এ দেখো আমাদের কোণে রেডি হয়ে গেছে, সেদিকে সুজয়দা রয়েছে, এইটা হচ্ছে আজকে কোলবর আমাদের, দেখো আমাদের কোণে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো আমাদের বর কোণে সবাই যাচ্ছে, ক্যামেরা লুকিয়ে, ও ক্যামেরা বের করলাম, ক্যামেরা লুকালে কেমন হচ্ছে, আকাশটা খুব মেঘলা ছিল আর সবকিছু রেডি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তার জন্য আমরা ঠিক করে নিয়েছিলাম যে বিয়ের টেকটা রাত্রবেলায় নেব, আর বিয়ে করে নিয়ে যাওয়ার যে সিনগুলো আছে সেগুলো দিনের বেলায় করে নেব তাড়াতাড়ি করে, কিন্তু তাও আমাদের করতে করতে সন্ধে হয়ে গেছিলো, আর এখানের সিনগুলো করার পরে বাড়িতে গিয়ে বিয়ের টেকটা নিয়েছিলাম। দেখো কান্নার জন্য গ্লিসারিন ইউজ করা হচ্ছে, একটু পেছনের দিকে তাকায় মাঝে মাঝে, আস্তে 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 আস্তে, আস্তে 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 আস্তে, তুমি পেছনে তাকাবে যেরকম তাকাচ্ছিলে, তো সেম টেক আবারও হচ্ছে, দেখো লেজে, এই জায়গাটা খুব ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ডটা চল এখানে বসে একটা লিপ দেওয়া যাবে, হেভি লাগছে জায়গাটা,
তোজো কই? ও হ্যাঁ আছে তো, এদের দেখে বসো, অত যাবে না। তো আজকের ভিডিওটা তোমাদের শেষের দিকটা বেশি দেখাতে পারছি না, কারণ নদীর পাড়ে বসে আমার পায়ে জোক লেগে গেছিলো, বুঝতে পারিনি প্রথমে। তো পরে দেখলাম পা পুরো রক্তে ভিজে গেছে, বাড়িতে এসে কিছুতেই রক্ত থামছিল না, অনেক কিছু দেওয়ার পরে হালকা করে রক্ত থামলো। তো সেই কারণে ভিডিও বেশি ব্লগের জন্য করতে পারিনি, আর আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিলো, সেই কারণে তোমাদেরকে শেষের দিকটা বেশি ভালো করে দেখাতে পারলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা। আমাদের মালাবদল শুভ দৃষ্টি সব হয়ে গেছে, ওই যে বউ এদিকে অন্য ছেলের সাথে গল্প করছে, তার আগের বরের সাথে গল্প করছে বউ, ঠিক আছে, পুরো এক্স বরের সাথে গল্প করছে। আচ্ছা আচ্ছা, এদিকে বলছে বিয়ের ভিডিও করে দে, ওকে বলছে সম্পূর্ণ ভিডিও না গেলে কিছু বুঝতে পারবে না কি আছে কি না আছে। এবার সিঁদুর হবে, এই যে সিঁদুর, এই যে সিঁদুর, সিঁদুর দান হবে এখন, এসব বস, এর পিছিয়ে বস, পিছিয়ে বস, পেছন দিকে পিছিয়ে বস, নাই ঝাঁটায় ছাওয়া পড়বে। জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, কাদো 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 কাদ